नमस्कार অ্যামাজন আয় হচ্ছে বর্তমানে গুরুত্বপূর্ণ কয়েকটা পোস্টে কলকাতা লোকেশান ছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন লোকেশানে বিশালভাবে নিয়োগ চলছে তো কোন পোস্টে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কোন কোন পোস্টে বর্তমানে আবেদন করতে পারবেন বা এই কাজের জন্য আপনারা আবেদন কিভাবে করবেন আবেদন পদ্ধতি কী রয়েছে এছাড়া কাজে আপনারা কীভাবে জয়েন করবেন কত টাকা করে আপনারা প্রতি মাসে বেতন পাবেন কত ঘন্টা করে ডিউটি টাইম রয়েছে কী কী কাজ একটা গেলে করতে হবে সমস্ত কিছু বিষয় বিস্তারিত আজকে ভিডিওতে আমরা স্টেপ আলোচনা করে দেবো তবে এই চ্যানেলের ভিডিওতে আপনি প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট অ্যান্ড জেনুইন জব আপডেট সবার আগে ফোনে পাওয়ার জন্য তো আসুন আমরা অফিসের বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সবটা দেখে নেব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন অ্যামাজন ওয়ে হাউস থেকে বর্তমানে যে রিক্রুটমেন্ট চলছে রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা এখন রয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজন ওয়ে হাউস জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে জব ডেস্ক্রিপশন টোটাল আমরা দেখে নেব যে কতগুলি শূন্য পদে নিয়ে চলছে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কী কী যোগ্যতা চাওয়া হয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল শূন্য পদ সংখ্যা রয়েছে একশো সাতষট্টি পদ পদে কিন্তু বর্তমানে নিয়ে চলছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস এছাড়া এইচএস পাস থাকলে কিন্তু আপনারা কয়েকটা পোস্টে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে বেশি কয়েকটা পোস্ট রয়েছে যেখানে অষ্টম শ্রেণী পাস দরকার যেখানে মাধ্যমিক পাস দরকার সেখানে কিন্তু আমরা দেখিয়ে দেবো যে কোন কোন পোস্টে কী যোগ্যতা চাওয়া হয়েছে এছাড়া উচ্চ মাধ্যমিক পাস কোন পোস্টে দরকার সেটা কিন্তু আমরা পরপর দেখে আছেন এখানে এরপরে যেটা রয়েছে এক্সপিরিয়েন্স নো অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কোনো রকম অভিজ্ঞতা চাওয়া হয়নি অর্থাৎ কাজের সম্বন্ধে আপনাদের কোনো রকম আলাদা করে অভিজ্ঞতার দরকার নেই পরিষ্কার কিন্তু উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা এখানে চা হয়নি এক্সপিরিয়েন্স নো এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এজ লিমিট অর্থাৎ বয়স সীমা যাতে চাওয়া হয়েছে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনারা যে কেউ কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডিউটি টাইম যেটা রয়েছে এইট আওয়ার্স প্লাস ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ আট ঘন্টা করে কিন্তু আপনাদের কাজ করতে হবে প্লাস ওয়ান আওয়ার ব্রেকের জন্য কিন্তু রয়েছে সঙ্গে আপনারা প্রতি মাসে যে স্যালারিটি অর্থাৎ প্রতি মাসে যে বেতন পাবেন সেটি দেখতে পাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিংয়ে কিন্তু আপনার এখান থেকে স্যালারি পাবেন সঙ্গে আঠেরো হাজার তিনশো টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে আপনারা পার মান্থ স্যালারি পাবেন তবে প্রথম স্টার্টিংয়ে কিন্তু আপনাদের তেরো হাজার তিনশো টাকা থেকে আঠেরো হাজার তিনশো টাকার মধ্যেই কিন্তু আপনারা ফিক্সড স্যালারি পাবেন এখানে ফিক্সড স্যালারি রয়েছে রকম এর বাইরে পাবেন না এর সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি যেটা আপনারা পাবেন সেটি ইএসআই ওটি বোনাস এই সমস্ত সুবিধাগুলি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সঙ্গে দেখতে পাচ্ছি রুম ফ্রি অর্থাৎ যারা দূর থেকে এসে অন্য এরিয়াতে এসে কাজ করবেন তাদের জন্য শুধুমাত্র থাকার জায়গা কিন্তু দেবে কোনো রকম খাবার কিন্তু দেবে না খাবারটা প্রোভাইড করছে না শুধুমাত্র রুম প্রোভাইড করছে খাবারটা কিন্তু আপনাদের নিজেদের রেডি করে নিতে হবে বা ব্যবস্থা করে নিতে হবে থাকার জায়গাটা কিন্তু সম্পূর্ণ কোম্পানির থেকে বহন করছে এর জন্য আলাদা করে কোনো চার্জ কোম্পানির অফিস আপনাদের থেকে নেবে না এর সঙ্গে দেখতে পাচ্ছেন উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা একদিন করে ছুটি পাবেন যে ছুটিটা আপনারা নিজেরাও নির্দিষ্ট করতে পারবেন যে কোন দিনে আপনার একটি সপ্তাহের মধ্যে ছুটি নেবেন এর সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব রোল অর্থাৎ যে যে পোস্টগুলো তো বর্তমানে নিয়োগ চলছে সেই নিয়োগের সেই পোস্টগুলো কিন্তু বর্তমানে আমরা দেখে নেব যে 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 ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছেন প্যাকেজিং পোস্টে বর্তমানে নিয়োগ চলছে লেভেলিং পোস্টে নিয়োগ চলছে স্ক্যানিং পজে নিয়োগ চলছে এর সঙ্গে দেখতে পাচ্ছেন অর্ডার ডেলিভারি অর্থাৎ যে সমস্ত অর্ডারগুলো আসবে সেগুলো কিন্তু ডেলিভারি করা এর সঙ্গে দেখতে পাচ্ছেন লোডিং অ্যান্ড আনলোডিং এর সঙ্গে দেখতে পাচ্ছেন বিলিং অর্থাৎ এই বিলিংয়ের কাজে আপনাদের অ্যাড হতে গেলে বা জয়েন হতে গেলে এখানে কিন্তু আপনাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস দরকার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে তবে কিন্তু আপনারা এই বিলিংয়ের এর কাজে আবেদন করতে পারবেন এবং আদার্স কয়েকটা পোস্টে নিয়োগ চলছে সেটা আমরা দেখে নেব যেমন হাউস কিপিং এই সমস্ত পথগুলো কিন্তু বর্তমানে নিয়োগ চলছে সেটা কিন্তু আমরা প্রপার জেনে নেব দেখতে পাচ্ছেন এখানে জব লোকেশন যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের লোকেশানে যদি নিয়োগ চলে তো আপনারা কিন্তু এখানে আবেদন করে খুব সহজেই কিন্তু জয়েন হতে পারবেন দেখতে পাচ্ছেন কলকাতার লোকেশনে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনি যদি কলকাতা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনি কলকাতার এর মধ্যে খুব সহজেই কাজটা আপনারা পেয়ে যাবেন সঙ্গে দেখতে পাচ্ছেন সাউথ টোয়েন্টি ফোর পগনাস এর সঙ্গে দেখতে পাচ্ছেন ধুলাগড় যেটা হাওড়া এরিয়ার মধ্যে এর সঙ্গে দেখতে পাচ্ছেন ডানকুনি যেটা হুগলি এরিয়ার মধ্যে এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন হাওড়া নর্থ টোয়েন্টি ফোর পাগনাস এর সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ এবং আদার্স কয়েকটা লোকেশানে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে এই গুরুত্বপূর্ণ কয়েকটা পোস্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটা লোকেশানে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনাদের কাছাকাছি যেটা রয়েছে সেই লোকেশানে কিন্তু আপনারা কাজে জয়নিং নিতে পারবেন এছাড়া যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লাই করতে হলে কিন্তু আপনাকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে অ্যাপ্লাই করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল এইচ আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো সেখানে সরাসরি কথা বলে আপনারা কিন্তু নিজেরা আবেদন করে নিতে পারবেন তবে আবেদন করতে আপনাদেরকে যদি কোনো রকম সমস্যা হয় আপনারা কমেন্ট অপশানে জানাতে পারেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তবে এই কাজটি যেহেতু একটি প্রাইভেট কোম্পানির কাজ সেহেতু আপনারা সমস্ত কিছু বিষয়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন ধন্যবাদ